নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল, আপনাদেরকে স্বাগত। জয় মা তারা, জয় মা কালী মা। আজকের একটি মহাবিদ্বেষণ ক্রিয়া বা একটি দুই ব্যক্তির মধ্যে অনায়াসে বিচ্ছেদ সৃষ্টি করা বা ঝগড়া লাগানোর খুব একটি পাওয়ারফুল মন্ত্র। তো আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা এটিকে কেউ অবৈধ কাজে প্রয়োগ করবেন না, খারাপ কাজে প্রয়োগ করবেন না, ভালো কাজে প্রয়োগ করবেন। যারা অবৈধ সম্পর্ক, বিভিন্ন অবৈধ সম্পর্কের মধ্যে যারা জড়িত আছে, সেই সব ক্ষেত্রে আপনারা বিচ্ছেদ করবেন, আপনারা সাথে সাথে ফল পাবেন। এটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল মন্ত্র, আপনারা এটি প্রয়োগ করার সাথে সাথে, এবং অনেক সহজ মন্ত্র, অনেক সহজ ক্রিয়া বলা যায়, এটি প্রয়োগ করার 7 দিনের মধ্যেই মহাবিদ্বেষণ হয়ে যাবে, তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে, তারা কেউ কারোর মধ্যে আর দেখা সাক্ষাৎ করবেন না, এবং দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে অনায়াসে। কিন্তু আপনারা এটিকে কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না। আপনাদের যে মন্ত্রটি আমি দিয়ে দেবো এবং যে নিয়মকানুন বলে দেবো, খুবই সহজ। তো আপনাদেরকে দুটো সাজারু কাঁটা, আপনারা যে কোনো বেনে দোকানে যাবেন, যে কোনো বেনে দোকানে যাবেন, গিয়ে বলবেন সাজারু কাঁটা, বেনে দোকান বা দশকর্মা দোকান যাই বলেন না কেন, বলবেন দুটো সাজারু কাঁটা, ওটি শনিবার বা মঙ্গলবার কিনতে হবে, এক ডাকে কিনে আনতে হবে দুটো সাজারু কাঁটা। সেই দুটো সাজারু কাঁটা কিনে আনার পরে যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো অমাবস্যায় এই ক্রিয়াটি করতে পারেন। তো চলুন সেই মন্ত্রটি দিয়ে দিই স্ক্রিনে এবং পুরো নিয়মকানুন আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। ওং নমো মহাভৈরবাই শ্মশান বাসিনই অমুক অমুকের মহাবিদ্বেষণ কুরুকুরু ফট সাহা। আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওং নমো মহাভৈরবাই শ্মশান বাসিনই অমুক অমুকের মহাবিদ্বেষণ কুরুকুরু ফট সাহা। এই যে মন্ত্রটি দেখলেন, এটি প্রাচীন মন্ত্র এবং এটি খুবই শক্তিশালী। যাদের বিভিন্ন অবৈধ সম্পর্কে যেমন জড়িয়ে যায়, যেমন দেখা যায় কোনো স্বামী কোনো পরস্থিতিতে গমন করে সেখানে জড়িয়ে গিয়ে ভালো সংসার ভেঙে যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে বাবা মার অবাধ্য হয়ে অনেক ছেলে বা মেয়েরা ভুল পথে চলে যাচ্ছে, প্রেম ভালোবাসা করে বাজেভাবে তাদের মধ্যে মানে সেই সম্পর্ক তৈরি হচ্ছে এবং তার ফলে বাবা মার কথা শুনছে না। তো সেই ক্ষেত্রে আপনারা নিজের ছেলেমেয়েকে ফিরিয়ে আনার জন্য বা অবৈধ সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য আপনারা এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে পারেন। এটি তারপরে যদি কোনো স্ত্রী কেউ খারাপ পথে যায় বা অবৈধ যদি সম্পর্ক তৈরি করে, সেই ক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। এবং কেউ যদি কোনো কুসঙ্গে জড়িয়ে পড়েছে বা খারাপ সঙ্গদোষে পড়ে গেছে, তারপরে সেখানে সেই সঙ্গদোষে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, সে বিভিন্ন ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সঙ্গদোষে পড়ে হয়তো দেখা যাচ্ছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তার সাথে অবশ্যই বিচ্ছেদ করানোর প্রয়োজন বা তার সাথে সম্পর্ক নষ্ট করার প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনারা প্রয়োগ করুন, আপনারা 100% ফল পাবেন এবং এটি 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পাবেন। এটি খুবই শক্তিশালী, এটি 7 দিনের মধ্যে কাজ হয় এবং 7 দিনের মধ্যে ফলাফল পাবেন। তো আপনাদের প্রয়োগ করতে হবে দুটো যে সাজারু কাঁটা আপনারা কিনে এনেছেন, সেই সাজারু কাঁটা দুটো আপনারা শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যায় সন্ধেবেলায় আপনারা দু হাতে দুটো সাজারু কাঁটা হাতে নিয়ে নেবেন। এ হাতে একটা সাজারু কাঁটা নেবেন, এই হাতে একটা, দু হাতে দুটো সাজারু কাঁটা নিয়ে এই মন্ত্রটি আপনারা একটি জায়গায় বসে 108 বার আপনারা এটি যদি পারেন উত্তর দিকে মুখ করে বসবেন, এবং যদি কারোর কেউ যদি এটি পাওয়ারফুলভাবে খুব শক্তিশালীভাবে যদি কাজ করতে চান, তো একটি নির্জন জায়গায় মানে বাড়ি থেকে কোনো বাইরে একটি অন্য জায়গায় আপনারা বসে তো এই মন্ত্রটি জপ করতে পারেন। তো বাড়িতেও বসে জপ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো না, বাড়ি থেকে বাইরে গিয়ে কোনো একটি নির্জন জায়গায় আপনারা শনিবার বা মঙ্গলবারে দু হাতে দুটো সাজারু কাঁটা এইভাবে নিয়ে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। অমুক জায়গায় সেই যাদের দুজনের বিচ্ছেদ করবেন তাদের নাম বলবেন এবং টাইটেল বলবেন,
অমুক জায়গায় তাদের নাম টাইটেল বলে, অমুক অমুকের জায়গায় দুজনের নাম টাইটেল বলে দু হাতে সাজারু কাঁটা নিয়ে 108 বার জপ করবেন। করার পরে এই দুটো সাজারু কাঁটাইতে দুবার দুবার করে 4 বার ফুঁক দিয়ে দেবেন। দেওয়ার পরে সেই সাজারু কাঁটা দুটো আপনাদেরকে কী করতে হবে, সেই দিনকে আপনারা যে কোনো শ্মশানে বা কবরস্থানে পুঁতে দিয়ে চলে আসবেন। আপনাদের কাজ শেষ, আপনারা দেখতে পারবেন এটি পুঁতে দিয়ে চলে আসার পরে আপনারা বাড়িতে হাত পা ধুয়ে নেবেন, ভালোভাবে করে নেবেন। তো শ্মশানে পুঁতে দেওয়ার পরে বা কবরস্থানে পুঁতে দেওয়ার পরে আপনাদের আর কিছু করতে লাগবে না, 7 দিন যাবে না, বা 7 দিনের মধ্যে তাদের মধ্যে মহাবিদ্বেষণ কী হবে, প্রচুর পরিমাণে ঝগড়া লেগে যাবে, তাদের মধ্যে এমন একটা কথা কাটাকাটি, এমন একটা সম্পর্ক সৃষ্টি হবে যে কেউ কারোর দেখতে পারবে না, একদম সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটি প্রয়োগ করুন। আপনাদেরকে আমি যত কষ্ট করে হোক আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে মানব কল্যাণ হয়, মানুষের উপকারে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8388027004। এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। মা তার আমার কৃপায় আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হবে। জয় মাতারা, জয় মা কালী মা।